সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম, কিন্তু নৌকা প্রতীক প্রার্থীর কর্মী সমর্থকদের কেন্দ্র ও কক্ষে আনাগোনা ছিল চোখে পড়ার মতো। লাঙ্গল সহ অন্যান্য প্রতীকের প্রার্থীরা এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেন। অভিযোগ ছিল ইভিএম নিয়েও। আমরা আঙ্গুলের ছাপ দেওয়ার পরপরই যখন মার্কা ভাসিয়ে ওঠে, তখন তারা নৌকা মার্কার যে ইয়ে আছে সেই নৌকা মার্কাতে তারা ক্লিক করে। পরিবেশ নাই, আমি নিজের স্বচক্ষে দেখি এবং যা দেখি ইভিএম মেশিনও অচল, এমনকি আমার ভোটটাও আমি প্রদান করতে পারিনি। অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়। নৌকা মার্কার কিছু ছেলেপেলে এসে আমাকে ধাক্কা দিয়ে এবং লাঠি মেরে আমাকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে যায়। নৌকার এজেন্ট ওনার মানে এমন ব্যবহার করলো, ওনার কাগজপত্র কারে নিল আর বললো আপনি একদম চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। এখানে 12:30টার মধ্যে 43টি ভোট কেন্দ্র বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোতে কমতে থাকে ভোটার সংখ্যা। বেলা 2:30টায় উপনির্বাচন বন্ধ ঘোষণা করে ইছি।